প্রিয় দর্শক, ডকোগোট ফার্ম চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব ছাগলের বাচ্চা প্রসব করানোর পদ্ধতি। প্রথমবার বাচ্চা প্রসব বা প্রথমবার মা হওয়ার সময় মা ছাগলদের কী কী সমস্যাগুলি দেখা যায় এবং সহজেই কীভাবে ডেলিভারি করা যায়, বিস্তারিত জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখার পর যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলে নতুন, যদি এই ধরনের ভিডিওগুলি দেখতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমবার যখন ছাগল বাচ্চা প্রসব করে বা প্রথমবার মা হয়, সে সময় ওদের যে ভেজাইনা বা যেটাকে জুনিপদ বলা হয় সেটা কিন্তু খুবই ছোট থাকে, যার মাধ্যমে সহজে বাচ্চাটা কিন্তু ডেলিভারি হতে পারে না। অধিকাংশ দেখা যায় ছাগলের নর্মাল ডেলিভারি হয় বা একা একা ডেলিভারি হয়ে যায়, কিন্তু প্রথমবার বাচ্চা প্রসবের সময় এটা একটু সমস্যা হয়ে দাঁড়ায়। যে ফিমেলটার সামনে দেখা যাচ্ছে এর প্রথমবার বাচ্চা হচ্ছে, তো অবশ্যই ভিডিওতে বোঝা যাচ্ছে ওর যে জনিটা খুবই ছোট, যার মাধ্যমে একটা আঙ্গুল ঢোকানো মুশকিল হচ্ছে, কিন্তু একটা এত বড় বাচ্চা বেরোয়। যেসব ছাগলে প্রথমবার বাচ্চা হবে তাদের একটু নজরে রাখতে হবে। যখন ওদের প্রসব যন্ত্রণা উঠবে হাতে গ্লাভস পরবেন, গ্লাভসের মধ্যে বেটাডাইন মাখিয়ে নেবেন, এরপরে সর্ষের তেল ওর জুনি পথে দিয়ে জুনিটাকে একটু টানাটানি করবেন যেন জুনিটা আস্তে আস্তে বড় হয়। এমনিতেই বাচ্চা হওয়ার আগে জুনি পথটা একটু ফুলে যায় বা জুনির সাইজটা বড় হয়ে যায়, কিন্তু কোনো কোনো ছাগলের ক্ষেত্রে এটা দেখা যায় না। এর জন্যই আপনাকে এই পদ্ধতিতে কাজটা করতে হবে। দেখুন, এই জুনি পথটা এতই ছোট যার মাধ্যমে বাচ্চা প্রসব করানো খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়, এবং যখনই প্রসব যন্ত্রণা উঠবে সে প্রথমবার যেহেতু সে শুয়ে থাকতে চাইবে না, সে উঠে হয়তো দৌড়াবে বা যন্ত্রণায় ছটফট করবে, সেক্ষেত্রে আপনাকে তাকে ধরে শুয়ে রাখতে হবে। দাঁড়িয়ে থাকলে বাচ্চা প্রসব করানো খুবই সমস্যা হয়ে দাঁড়ায়, এর জন্য তাকে শুয়ে দিতে হবে এবং তাকে ধরে রাখতে হবে যেন সে সঠিকভাবে প্রেসার দিতে পারে এবং বাচ্চাটা বাইরে চলে আসে। যদি সময় মতো আপনারা এই কাজগুলো করতে না পারেন হয়তো পেটের ভিতরেই সেই বাচ্চাটা মারা যাবে, আর পেটের ভিতরে যদি বাচ্চা মারা যায় তাহলে কিন্তু খুব বড় একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। এর জন্যই আপনাকে সবসময় চোখে চোখে রাখতে হবে। দেখুন, সর্ষের তেল তার জুনিপথে লাগিয়ে আস্তে আস্তে তার যে বাচ্চাটা সেটাকে কিন্তু বার করা হচ্ছে। প্রথমে একটা জলের ব্লাডার যেটাকে অলরেডি ফাটিয়ে দেওয়া হলো, কারণ তার জুনিপথটা এতই ছোট যে বাচ্চাটাকে সহজে বার করানো মুশকিল হচ্ছে। তার মধ্যে আবার বাচ্চাটার পিছন সাইডটা প্রথমের দিকে এসছে, যেটা নর্মাল যে ডেলিভারি প্রথমে সামনের পা এবং মাথা আসতে হয়, কিন্তু এটার ক্ষেত্রে পিছনের পা এবং পিছন দিকটা এসছে, এটাকে ঘোরানোও খুব মুশকিল তার জুনিপথটা ছোট বলে, তো আমরা একে পিছন দিক দিয়ে ডেলিভারি করাবো। আরেকটি কথা খেয়াল রাখবেন, যখন প্রথমবার কোনো ফিমেলকে ব্রিডিং করাবেন ছোট পাঠা দিয়ে করানো উচিত, বেশি বড় পাঠা দিয়ে করালে হয়তো তার বাচ্চার সাইজ বড় হয়ে যেতে পারে, তাতে ডেলিভারি করাতে আরও বেশি সমস্যা হয়ে যেতে পারে। বাচ্চাকে যখন টানবেন একটা আন্দাজ অনুযায়ী টানবেন যেন বাচ্চার কোনো ক্ষতি না হয়, সেই জিনিসটা সবসময় লক্ষ্য রাখবেন। শরীরের পুরো জোর দিয়ে টানলে হয়তো বাচ্চার পা ছিঁড়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে, এর জন্য আপনাকে সেই আন্দাজ অনুযায়ী টানতে হবে যেন বাচ্চার কোনো ক্ষতি না হয়। দেখুন, এ খুবই, এটা হচ্ছে পিছনের পা, পিছনের পা বেরিয়ে আসলো, পিছনের পা লেজ বেরিয়ে আসলো, এবার আস্তে আস্তে ওকে টানতে থাকবেন, আর সে সময় খুবই পিচ্ছিল থাকে বাচ্চার শরীর, এবং এর জন্য কিন্তু সহজে যেমন ডেলিভারি করানো যায় সেক্ষেত্রে হাতও পিচ্ছিল হয়ে যায়। দেখুন,
পেছনের পা বেরিয়ে গেছে, এখন সামনের পা দুটো বার করে এবার মাথাটাকে আস্তে করে টেনে বার করে দিতে হবে। বাচ্চা বেরিয়ে গেছে, এবারে কি কি করতে হবে, যেহেতু একটু সময় লেগেছিল এবং সে সঠিকভাবে অক্সিজেন নিতে পারছে না, এই জন্য তার নাক মুখ প্রথমে মুছে দিয়ে তার মুখে ফু দিতে হবে যেন অক্সিজেনটা ঠিকঠাক মতো পায়। এমনিতে বাচ্চা সুস্থ আছে, কিন্তু বাচ্চার সাইজ অনেকটাই বড়, প্রথমবার বাচ্চা এবং একটা বাচ্চা, এর জন্য কিন্তু বাচ্চার সাইজ অনেক বড়। এবার দেখুন, এর নাড়িটাকে 4 ইঞ্চি বা 3 ইঞ্চি রেখে ছিঁড়ে দিতে হবে বা কেটে দিতে হবে এবং মা ছাগলটাকে সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে দিতে হবে। এবার প্রথমবার বাচ্চা হলে আর কতগুলো সমস্যা দেখা যায়। বাচ্চাকে চেটে পরিষ্কার করে না বেশিরভাগ, আমরা দেখি গরু হোক ছাগল হোক বাচ্চা হওয়ার পর বাচ্চাকে চেটে চেটে পরিষ্কার করে দেয়, কিন্তু সেক্ষেত্রে প্রথমবার বাচ্চাকে চাটে না। তো আমাদের কি করতে হবে, নিজে থেকেই তাকে ভালো কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে দিতে হবে যেন ঠান্ডা না লাগে। মুছে দেওয়ার পর 30 মিনিটের মধ্যে মায়ের দুধ পান করানো উচিত, গলা শুকিয়ে যায়। এবং বাচ্চা প্রসব করানোর পর আর কতগুলো জিনিস লক্ষ্য রাখতে হবে, যদি ঠান্ডার দিনে হয় তাকে আগুন লাগিয়ে আগুনের হিট দিতে হবে, আর গরমের সময় হলে তাকে রৌদ্রে রেখে রৌদ্রে তাপ দিতে হবে। প্রথমবার বাচ্চার সাইজ অনেক বড় এবং একটু কষ্ট হওয়ার জন্য বাচ্চাটা খুবই কিন্তু দুর্বল। তো এই জিনিসগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। আরেকটা জিনিস দেখা যায় যেটা একটা সমস্যাও বলা যেতে পারে, বাচ্চাকে চিনতে পারে না। প্রথমবার যাদের বাচ্চা হয় বাচ্চাকে চিনতে পারে না, নিজের বাচ্চাকে দুধ খেতে দেয় না, এজন্যই মা ছাগলটাকে আলাদা করা যাবে না, তার সামনে সামনে বাচ্চাকে রেখে দিতে হবে, সে নিজের বাচ্চাকে যেন চিনতে পারে এবং কিছুক্ষণের মধ্যে মায়ের দুধ পান করাতে হবে। এইসব সমস্যাগুলি কিন্তু সবসময় দেখা যায়। প্রথমবার বাচ্চা হওয়ার পর যেহেতু তার শরীরটা খুবই দুর্বল হয়ে যায় এবং প্রচণ্ড ব্যথা হয় তার জনিপথটা, তাকে ব্যথার ওষুধ দেওয়া অত্যন্ত জরুরি। এরপরে মায়ের প্লাসেন্টা পড়ে গেলে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট জলে জনিপথটা ধুয়ে দিতে হবে। বাচ্চার নাভিটা সেরার পর বেটাডাইন লাগিয়ে দিতে হবে, নাহলে নাভিতে বিভিন্ন ধরনের ইনফেকশন হয়, সেখানে ঘা বা পোকা হয়ে যেতে পারে। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।